ইন্ডিয়ার পানি সার্সা দেখতে হয়েছে এটাই বেশি হইব কুইশাক বুনছি দাঁড়া বুনছি ধান বুনছিলাম ধান হঠাৎ করে পানি এ সব নষ্ট হয়ে গেছে অনেক শুধু খালি গাছ গাছ দেওয়া হয়তো আর কিছু নাই সামনে আপনারা কী দেখাম কিন্তু আমার নষ্ট হয়েছে প্রায় সাত আট লাখ টাকা নাহিনি একদম ডুবে আছে আমার এটা ক্যাশ নষ্ট হয়ে গেছে গা কতটা ব্যস্ত হতাম ওইটা হিসাব দিতে হতাম না এখানে পাঁচ সত্তর এক হাজার কৃষকের উপরে আছে এই ব এই বক্তবালি গুতার ঘাটাতে দইটা এটা হলো একবারে মুক্তপুরে ঠোটা বন্ধ এই চড্ডা

এপন্তো কিছুই পাইনি সরকারের সাহায্য সহিতের এপন্তো কিছুই পাইনি আপনার মনে করেন এই বর্ষাকাল বুঝা যাচ্ছে মনে করেন আবাদী জমিগুলা ডাঁটা ক্ষেত ধুন্ডল ক্ষেতের সব ডুবিয়ে গেছে খালি আক্ষেতটা পানি পাইছে আক্ষেতটা ডোবার পরিস্থিতি বুঝছেন এবার কি হয় বলা যায় না বন্যা সব ডুবেছে গেছে খালি আক্ষেতই আছে যমুন ডাঁটা লাগাইছে দুন্ডল লাগাইছে আলু তো আগেই আবাদ শেষ আলুর পরে মনে করেন পাট শাক তার বাদে ডাটা কপি এটি আগেই শেষ হয়ে গেছে সরকার যদি কোনো কিছু করা যায় তাহলে আপনার কৃষকরা একটু বাঁচে